হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমি ভালো আছি। ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও একটা চমৎকার বাম্পার অফার নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের অফার থেকে ডেফিনেটলি আপনাদের প্রফিট হতে যাচ্ছে যদি আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং কাজ করেন আমাদের কথা মতো। তো ফ্রেন্ডস, আজকের অফারটা মূলত আমাদের দিচ্ছে কয়েন স্টোর এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। আপনাদের হয়তো বা বিগত আগের একটা অফার কথা মনে আছে, যেমন বাইবিট এক্সচেঞ্জ থেকে আমরা কিন্তু প্রত্যেকেই $50-100 মতো হিউজ একটা প্রফিট নিয়েছিলাম। তো কয়েন স্টোর সেম এরকম একটা আমাদেরকে অফার দিয়েছে এবং কিন্তু এটা অফিশিয়ালি ভেরিফাইড একটা অফার। তো প্রত্যেকেই জয়েন করলে ডেফিনেটলি $50-100 আপনাদেরকে প্রফিট হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আপনাদের মাঝে একদম অফিশিয়ালি অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে একটা ডলার কিন্তু আমাদের জন্য অ্যাডোফারদের জন্য রেখেছে এবং সেই সাথে করে আরও অনেকগুলো সিস্টেম রেখেছে। ওদের এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি আপনার KYCটা ভেরিফাইড করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন $1, এবং কি আপনি যদি রেফার করেন প্রতি রেফারে পেয়ে যাবেন $10, এবং কি এইখানে KYC করে যদি আপনি 5 জন ফ্রেন্ডকে আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে প্রতি রেফারের জন্য $1 করে USDT, এবং এর সাথে করে এখানে আরও অনেক আপনার সিস্টেমগুলো বলা আছে। যেমন ওদের এখানে ফলো করেন তাহলে $1 USDT। তো এখানে অনেকগুলো সিম্পল অফার আছে, সকল বিষয়গুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। সেটা করে এখানে যদি আপনি ডিপোজিট করেন $10 USDT, সেক্ষেত্রে আপনি এখানে পাবেন হচ্ছে $20 ফিউচার বোনাস, যে ফিউচার বোনাস দিয়ে আমরা এর আগেও বাইবিট এক্সচেঞ্জে আমরা কিন্তু এখান থেকে ট্রেড করে কিন্তু আমরা $30-40 মতো প্রফিট নিয়েছিলাম। তো সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরতেছি, এবং তারা আমাদের জন্য এক্সট্রা অ্যাডোপ ফ্রেআউটও রেখেছে। যদি আমরা যদি কেউ রেফার না করি সেক্ষেত্রেও আমরা কিন্তু এখানে এক্সট্রা যে অ্যাডোপটা রয়েছে, অ্যাডোপে যদি আমরা জয়েন করি সেক্ষেত্রে এই যে হিউজ পরিমাণ একটা ডলার আমাদের জন্য রাখছে। তো সবাই কিন্তু এই ডলারে কিন্তু অংশগ্রহণ করে সবাই এখান থেকে হিউজ পরিমাণ একটা ডলার ডিভাইডেড করে আমাদেরকে গিভওয়ে দেওয়া হবে। তো প্রত্যেকেই আজকের অফারটা জয়েন করবেন, কেউ দয়া করে আজকের অফারটা কেউ মিস করবেন না। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো ভিডিও শুধু রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মজবুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে নতুন হন, ফ্রিতে ভালো একটা আর্নিং করতে চান, তো আপনার মোবাইল ফোন দ্বারা অবশ্যই আমাদের প্লে লিস্টে আসুন। এইখানে আপনি পেয়ে যাবেন প্রায় 16টা ভিডিও। এই ভিডিওগুলো মজবুত নিজ থেকে দেখা ওয়াচ করুন, আপনি হয়ে যাবেন আমাদের মতো অ্যাডোপ এক্সপার্ট এবং ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি ডাউনলোড অ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজার সিলেকশন করে চলে আসবেন ওদের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে। তো এখানে আসার পর সিম্পল আপনার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখানে সাইন আপ করা। তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে একটা সাইন আপ করবেন। তো সিম্পল আমি একটা টেম্পোরারি মেল দিয়ে আপনাদের মাঝে লাইভ সাইন আপটা করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে একটা টেম্পোরারি পাসওয়ার্ড বসাবেন, তারপরে এইখানে আপনি ফার্স্ট অফ অল আগে ক্যাপচাটা পূরণ করে নেবেন। ক্যাপচাটা পূরণ করলে এখানে দেখতে পাচ্ছেন যে বাস সিলেকশন করতে বলতেছে, তো সিম্পল বাস সিলেকশন করে দিলাম। তারপরে এখানে দেখতেছেন পাসওয়ার্ডটা আমার বলতেছে পাসওয়ার্ডটা একটু ই করতে হবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে টাইটেল। তো এই পাসওয়ার্ডটা নিবে না, তো অন্য টাইটেলের পাসওয়ার্ড দিবেন। অ্যান্ড যখন আমি পাসওয়ার্ডটা অন্য টাইপের দিলাম তখন দেখেন এখানে সেন্ডটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেন্ডে সিম্পল ক্লিক করে দেন, ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনার ইমেলে একটা ছোট কোড চলে যাবে, 6 ডিজিট বা 4 ডিজিটের কোড, সেই কোডটা এনে বসাতে হবে। আর মোস্টলি রেফার কোডটা অটোমেটিকই বসে যায়, যদি না বসে তাহলে মোস্টলি রেফার কোডটা বসিয়ে নেবেন। তো দেখুন রেফার কোডটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দিয়ে রাখছি। তো আপনি সিম্পল রেফার কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে বসে দিন। এটা নর্মালি এমনিতেই বসানো থাকে, তো জাস্ট আপনি দিয়ে নিন, তারপর এখানে কোডটা বসাবেন। তো আপনি আপনার ইমেল চেক করবেন, ইমেলে কনফার্মেশন মেল যাবে, তো সেখান থেকে আপনি ইমেলটা জাস্ট ভেরিফাই করবেন। তো আমরা জিমেলে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার যে ইমেলটার ভিতরে ইমেলটা কোডটা এনেছি, তো ওটা আমি এখন চেক করবো। তো দেখেন যে এখানে সাপোর্ট ইমেলের থেকে ওদের এখানে কোড দেওয়া হয়েছে, তো কোডটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো দেখুন এখানে যে কোডটা দিছে, যে হাইলাইট করলাম কোডটা এখানে বসিয়ে দিবেন। কোডটা বসানোর পর আপনি এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন রেজিস্ট্রেশন আপনার হয়ে গেলে আপনার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ওদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন, কারণ অ্যাপ ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। তো অ্যাপটা চাইলে আপনি প্রথমেও ডাউনলোড করে নিতে পারতেন, তো আমি অ্যাকাউন্ট করাটা আগে দেখালাম। তো অ্যাপটা সিম্পল আপনি মোবাইলে ইনস্টল করে নেন, ইনস্টল করার পর আপনি অ্যাপের ভিতরে আপনার ইমেল পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো যে ইমেল পাসওয়ার্ডটি দিয়ে এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট খুলছেন সেম ইমেল পাসওয়ার্ডটি দিয়ে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি। তো অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে এখন আপনাদের কাজ কী? এখন কাজ হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এয়ারড্রপটা জয়েন করবেন, তারপর আমি KYC ভেরিফিকেশনের কাজটা আপনাদেরকে দেখাবো। তো অ্যাকাউন্ট খোলা তো আমাদের হয়ে গেল, সিম্পল অ্যাড্রপে জয়েন করার জন্য যে অ্যাড্রপের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনাকে অ্যাড্রপের লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আপনি চলে যাবেন গুগল সিলেকশন করে আপনার অ্যাড্রপে। তো এটা হচ্ছে gelam.io-র ভূত, তো এইখানে মূলত আপনাকে অ্যাড্রপের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। অনেকেরই gelam.io-তে ব্লক করে দিছে IP, আপনাদের হয়তো বা এরকম নাও আসতে পারে। না আসলে আপনি VPN কানেক্ট করে কাজ করবেন, অথবা আপনি যদি ওয়াইফাই ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি মোবাইল ডাটা দিয়ে কাজ করবেন, অথবা নতুন একটা টুইটার অ্যাকাউন্ট খুলে সেই টুইটারটা কানেক্ট করে নেবেন, কারণ এইখানে যে ডাটাটা
থাকে সেটা কিন্তু টুইটারের সাথে কানেক্ট থাকে। মূলত আপনার টুইটার আইপিটা ব্লক করে, তো টুইটারটা চেঞ্জ করে নিলে আপনি হয়ে যাবে। এখান থেকে যে ইডিতে ক্লিক করে বা লগ আউট করে নতুন টুইটার দিয়ে লগ ইন করে নিলেই পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল চারটা টাস্ক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিসকর্ডের টাস্ক, তো আমরা ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট করবো, তাই এখানে ডিসকর্ডে ক্লিক করলাম, জয়েন অ্যান্ড রুলসে ক্লিক করলাম। তো আমি আপনাদের মাঝে লাইভ কাজ করতেছি, এখানে দেখেন ডিসকর্ডে আমি জয়েন করলাম, ইনভাইট এক্সেপ্ট ইনভাইটে ক্লিক করলাম। তো আগে চেক করে নেবেন যে আপনি ওদের ডিসকর্ডে আসেন কিনা। দেখেন আমি কিন্তু ওদের ডিসকর্ডে কিন্তু আসি, অর্থাৎ আমার ডিসকর্ডে জয়েন করা হয়ে গেছে। এখানে ভেরিফাই ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট টিকমার্কে ক্লিক করে কমপ্লিট করে দিন। তো আমাদের কিন্তু ডিসকর্ডে জয়েন করা হয়ে গেছে। ডিসকর্ডে জয়েন করা হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ বারে ক্লিক করে আপনি ডিসকর্ড টাস্কটা কমপ্লিট করে নেবেন। তো কন্টিনিউ বারে ক্লিক করলাম, দেখেন আমার ডিসকর্ড টাস্ক কমপ্লিট। তারপর এখান থেকে আমরা টুইটারের টাস্কটা কমপ্লিট করবো, তারপর টেলিগ্রামের টাস্ক কমপ্লিট করবো। সিম্পল এখান থেকে আমরা ওদের টুইটারটা ফলো করে দিলাম, তারপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসতেছে অ্যান্ড টুইটার টাস্ক কমপ্লিট। এখন টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করবো, ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমরা জয়েন করে নিলাম। গ্রুপে জয়েন করার পর এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে ফিরে এসেছি অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করলাম। তারপর এখানে ওদের এক্সচেঞ্জ ইউটিউবের যে ওদের ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমরা এখানে সাবস্ক্রাইব করে দিব। তো এগুলো সাবস্ক্রাইব করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসেন। ফিরে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এই টাস্কও কমপ্লিট। তো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউআইডি, আপনাকে বলবে ইউআইডি সাবমিট করতে। ইউআইডি যদি আপনি সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে এত বড় একটা অ্যামাউন্ট রাখছে আমাদের জন্য ইউএসডিটি সেটা কিন্তু আমরা পাবো না। তো ইউআইডি সাবমিট করতে হবে। এখন ইউআইডি কোথায় পাবেন? ইউআইডিটা মূলত ওদের এক্সচেঞ্জের ভিতরে আপনি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপ ইউজ করলে অ্যাপসের আপনার এখানে যে প্রোফাইল লোগোটা আছে এই প্রোফাইল লোগোতে আপনি উপরের দিকে ক্লিক করলে এইখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার ইউআইডি। তো ইউআইডি জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি করার পর আপনি ইউআইডিটা এখানে সাবমিট করে দেবেন। তো ইউআইডিটা আমরা এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখান থেকে কন্টিনিউ বারে ক্লিক করতেছি। তো আমাদের অ্যাড্রপ ট্যাক্স মোটামুটি কমপ্লিট। এখানে আরও দুটা ট্যাক্স আছে, যেমন ইনস্টাগ্রামের ট্যাক্স আর এই পেজের ট্যাক্স। এটা একদম সিম্পল, জাস্ট ইনস্টাগ্রামটা ক্লিক করে ইনস্টাগ্রামটা ফলো করে নিয়ে ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন। আমি এখানে সকল কাজ লাইভ করতেছি, আমি নিজেও লাইভ কাজ করতেছি এবং এটাই কিন্তু আমার থাকবে ফাইনালি কাজের উপরে। তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসলাম অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করলাম, আমার অল ট্যাক্স কমপ্লিট। তো আমাদের অ্যাড্রপে জয়েন করা হয়ে গেল এবং এক্সচেঞ্জ সাইট অ্যাকাউন্ট খোলাও কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে কাজটা রয়েছে মেন কাজ সেটি হচ্ছে এখানে আমাদের সাইন আপ করা তো হয়ে গেলো এবং অ্যাড্রপে জয়েন করা হয়ে গেলো। এখন কেওয়াইসি ভেরিফাইড, কেওয়াইসিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ব্যাপার। তো কেওয়াইসিটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে কেওয়াইসি কমপ্লিট করার জন্য ওদের এক্সচেঞ্জ সাইটে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি কেওয়াইসিটা করতে পারবেন। তো অ্যাপের ভিতরে আসে সিম্পলি যে এখানে কেওয়াইসি লেখাটা টাইপটা আছে, কেওয়াইসিতে ক্লিক করবেন। এখানে ফার্স্ট অফ অল আপনার কান্ট্রিটা সিলেকশন করে নেবেন, তো বাংলাদেশ হলে বাংলাদেশ। তো কান্ট্রি সিলেকশন করার পর এখান থেকে আপনার নাম এবং আইডি কার্ডের যে ডিজিটগুলো থাকে আইডি কার্ড ডিজিট অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আইডি কার্ডের ডিজিটটা হচ্ছে এই যে এখানে যে ডিজিট থাকে এটা হচ্ছে আইডি কার্ডের ডিজিট। তো এই ডিজিটগুলো এখান থেকে দেখে বসিয়ে নেবেন। তো আমি আমার ফ্রেন্ড এটা দিতেছি 15133052177। তো এখানে বসানোর পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন অ্যান্ড আমরা সাবমিট এখন ক্লিক করে দিলাম। এখন সাবমিট সাকসেসফুল। এখন আমাদের দ্বিতীয় যে স্টেপের কাজ সেটা হচ্ছে আইডি কার্ডের যে ফার্স্ট পেজ আছে এখানে বলছে প্লিজ আপলোড এ আইডি কার্ড। তো আইডি কার্ডের ফার্স্ট পেজ আপলোড করবেন অ্যান্ড হোল্ডিং আইডি কার্ডের ফটো। তো হোল্ডিং আইডি কার্ডের ফটোটা হচ্ছে আপনার এক হাতে আইডি কার্ড থাকবে, এখানে বলা হচ্ছে এক হাতে আইডি কার্ড থাকবে, আরেক হাতে সাদা কাগজের ভিতরে আপনারা লিখবেন হচ্ছে আপনি হোল্ডিং আইডি হোল্ড ইউর আইডি কার্ড অ্যান্ড সিগনেচার। সাদা কাগজের ভিতরে আপনার ইউআইডিটা লিখতে হবে, আপনার যে ইউআইডি আছে সেই ইউআইডিটা এভাবে করে টাইপ করবেন এবং আপনার সিগনেচারটা দিবেন। দেওয়ার পর আপনি এক হাতে সাদা কাগজ আরেক হাতে হচ্ছে আইডি কার্ড নিয়ে একটা ছবি উঠে তারপর এখানে আপলোড করতে হবে। তো আমি আইডি কার্ডের যে ইটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইউআইডি। তো ইউআইডিটা যেভাবে আছে এইভাবে করে একটা সাদা কাগজে লিখবেন, লেখার পরে নিচের দিকে আপনার এনআইডি কার্ডের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা দিবেন। দেওয়ার পরে ওটার এক সাদা কাগজে টাইপ করে উঠাবেন এবং সাদা কাগজটা হাতে করে ধরতে হবে। এখানে যেভাবে বলা আছে আমি ওইভাবেই বলতেছি। তো আমি কেওয়াইসিটা তখন করতে পারতাম, রাত হয়ে গেছে। তো এক হাতে আইডি কার্ড আরেক হাতে সাদা কাগজের ভিতরে ইউআইডি এবং আপনার সিগনেচার আরেক হাতে আইডি কার্ড এইভাবে হাতে করে নিয়ে একটা ছবি উঠাবেন, তারপরে সেটা এখানে আপলোড করে দিবেন। তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইডি কার্ডের ফ্রন্ট পেজ আপলোড করেছি। এখন এটা আমি আপলোড করতে পারতেছি না কারণ এখন রাত, এখন ছবি ভালো উঠবে না, তার জন্য আমি এটা সকালে ট্রাই করে এটা আপলোড করে দেবো। তো আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট। এখন আপনাদের এখানে বেশি আর্নিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলিতে যতগুলো আইডি কার্ড আছে অথবা আপনার বন্ধুবান্ধব যা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার নিজের ইনভাইট লিঙ্ক দ্বারা আপনি আরও কয়েকটা ফ্যাক রেফার করবেন অথবা আপনি একাধিক অ্যাকাউন্ট খুলবেন অন্য কোনো ডিভাইসে অথবা অন্য কোনো ব্রাউজার দ্বারা বা অন্য কোনো মোবাইলে।
সেখানে খুলবেন, নিজের মোবাইল লাগাতে অ্যাকাউন্ট খুলতে যাবেন না, অন্য কোনো মোবাইল দিয়ে আপনার নিজের ইনভাইট যে লিঙ্কটা আছে ইনভাইট লিঙ্ক দ্বারা আপনি কয়েকটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেখানে কেওয়াইসি করবেন। সেখানে কেওয়াইসি করলে কী হবে, আপনি এখানে ফিউচার বোনাস পাবেন $20 করে, এবং কি আপনি প্রতি রেফারের জন্য $1 করে আপনার হয়তোবা মেন ওয়ালেটে স্পোর্ট ওয়ালেটে কিন্তু আপনাকে দেওয়া হবে, তো সেটাও লুফে নেবেন। অর্থাৎ আপনি এখানে যত করে আপনি জয় করার যে কয়টা বাইবিট এক্সচেঞ্জ যেভাবে আমরা এখান থেকে আর্নিং করেছি, যে কয়টা রেফার করেছি এবং কেওয়াইসি কমপ্লিট হয়েছে প্রত্যেকটা রেফার থেকে $20 করে পাইছি, সেটা ফিউচার ট্রেড করে আমরা কিন্তু এখানে আর্নিং করেছি, এটাও কিন্তু আপনারা করতে পারেন। সেটা করে আমরা যে এয়ারড্রপে জয়েন করলাম, এখানে যে আমরা এয়ারড্রপটা জয়েন করলাম, এই যে এয়ারড্রপটাতে আমরা কাজ কমপ্লিট করলাম, এয়ারড্রপ থেকে কিন্তু আমরা এখানে ডলারটা পাচ্ছি। এবং ফিউচার ট্রেডের জন্য বাইবিটের মতো ইনকাম করতে হলে আপনার নিজের রেফারলিং দ্বারা ফ্রেন্ডদের রেফার করলে কিন্তু প্রতি রেফারের জন্য $20 ফিউচার বোনাস পাবেন আপনারা। এবং এখন যেহেতু আমার কাছে কোনো ডলার নাই, আপনারা যখন জয়েন করবেন ভিডিওটা দেখে তখন আমার কাছে যখন ডলার আসবে তখন কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ফিউচার ট্রেড করে আর্নিং করবেন। এবং শেষ তো করে এয়ারড্রপের যে পেমেন্টটা আমাদেরকে দেওয়া হবে, এখানে কিন্তু ডেটটাও দেওয়া আছে এয়ারড্রপের, এই 7 দিন মেবি 25 দিন পর্যন্ত এই অফারটা চলবে, হয়তোবা আমাদের অ্যাডভান্স পেমেন্টটা ইনস্ট্যান্টও দিয়ে দিতে পারে। তো এখানে আপনারা ওদের অ্যাপসের ভিতরে যদি আসেন, এখানে দেখবেন যে ব্যানার, এই ব্যানারের ভিতরে অল ডিটেলসগুলো দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু ডিটেলসগুলো পড়ে নেবেন, এখানে ডিটেলস অল দেওয়া আছে, হয়তোবা আমাদের ইনস্ট্যান্টও দিতে পারে বা পরেও দিতে পারে। যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যায় চাইলে আপনি এখানে $10 ডিপোজিট করে একটা বাই সেল করতে পারেন ওদের অ্যাপসের ভিতরে, সেম বাইবিটের মতো আপনার এখানে কোনো প্রবলেম হবে না। আপনি এখানে $10 ডিপোজিট করে একটা ট্রেড ভলিউম জাস্ট নর্মালি একটা বাই সেল করলো, আপনি এখানে কিন্তু ইনস্ট্যান্ট রিওয়ার্ড পেয়ে যাবেন। তো সকল বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও দিব, এখন আপনাদের কাজ হচ্ছে যেটা সেটা আমরা দেখাই দিলাম। ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিন, আর এয়ারড্রপটা জয়েন করে থাকেন, এবং 2-4টা 5টা এখানে রেফার করে তাদেরকে কেওয়াইসি করান। কেওয়াইসি করলে আপনি কেওয়াইসি থেকে বোনাস পাবেন। তো প্রত্যেকে অফারটা জয়েন করবেন, নেক্সট ভিডিও কামিং সুন, অবশ্যই কাজ করে থাকেন, ডেফিনেটলি আপনাদের এখান থেকে প্রফিট আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, পাশে থাকুন, ধন্যবাদ সবাইকে।